হাওড়া নাকি কলকাতা কে হবে সেরা, না কোনো কম্পিটিশনের ব্যাপার কিন্তু এখানে নেই, সবই কিন্তু মায়ের আসার প্রস্তুতি। আর হাওড়া সেই দিক থেকে কিন্তু বেশ প্রস্তুত হয়ে আছে, চারিদিকে কিন্তু থিম পুজোর বেশ একটা রমরমা প্রস্তুতি চলছে, তেমনি হাওড়াতেও এই সেম ব্যাপারটাই চলছে। হাওড়াতে আমি পৌঁছে গেছি, এখন আমি আছি ইছাপুর শিবাজি সংঘ ক্লাবে, কথা বলে নেব ক্লাব মেম্বারদের সঙ্গে, জেনে নেব কি থিম হচ্ছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করে তৈরি হয়েছে আর চারিদিকে বাঁশ দিয়ে সাজানো আছে, কি হতে চলেছে থিম, এই সমস্ত কিছু নিয়েই তো আমি শ্রেষ্ঠা আপনাদের সকলকে নানা রকম আপডেটস দেব। জিও বাংলা প্রেজেন্ট সারসম্মান 2019-এর পুজোর গন্ধ এসেছে, পুজো পরিক্রমা নিয়ে আমি এখন চলে এসেছি ক্লাব মেম্বারসদের কাছে আর প্লাস হাওড়াতেও, তো কথা বলে নিই তাদের সঙ্গে কি হতে চলেছে, কি থিম, সব কিছুই কিন্তু জেনে নেব। নমস্কার আপনাকে জিও বাংলায় স্বাগত, আপনার নামটা? আমার নাম তোতন মণ্ডল, আমি আমাদের ইছাপুর শিবাজী সংঘ ক্লাবের সংস্কৃতি বিভাগের অন্যতম সম্পাদক। আচ্ছা, আপনাদের এই যে থিম হচ্ছে সেই থিমটার নামটা কি? আমাদের এবারের যে বিষয় ভাবনা এটার নাম আমরা মানে আমাদের শিল্পী দিয়েছেন চক্রবুহের পাকচক্র। আচ্ছা, হঠাৎ কেন এইটাই কেন? হঠাৎ বলতে গেলে মানে চক্রবুহ এই শব্দটা মানে যদিও একটা বাংলা মানে আভিধানিক শব্দ, তবুও চক্রবুহ কথাটার সঙ্গে আমরা পরিচিত মহাভারতের যুদ্ধ থেকে, কারণ মহাভারতের যুদ্ধে অর্জুন পুত্র যে অভিমন্যু, হ্যাঁ, মানে কৌরবদের হস্তি বাহিনীর দ্বারা আবদ্ধ হয়েছিলেন চক্রবুহের মধ্যে এবং সেখান থেকে তিনি বেরোতে পারেননি, পরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তা আমরা মনে করি আমাদের পৃথিবীরও এখন এমন একটা সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে যেখানে বেশ কিছু বিষয় আমাদের এই পৃথিবীকে যেন ষড়যন্ত্রের চক্রবুহের মধ্যে আবদ্ধ করে ফেলছে, যেখান থেকে মানুষ বেরোতে পারে, যেখান থেকে মানুষ বেরোতে পারছে না। কিন্তু যতই হোক আমাদের তো মানে আশা রাখতেই হবে, তা মা মঙ্গলদায়িনীর কাছে আমাদের সেটাই আশা যে আমরা যেন এই চক্রবুহর হাত থেকে বেরোতে পারি, যেটা আমরা তাঁর আশীর্বাদে বেরোতে পারবো, তার কারণেই আমাদের মাতৃশক্তির আরাধনা। এটা মন্ত্রটা যাতে আমরাও জানতে পারি যেটা মানে অর্জুন পুত্র অভিমন্যু জানতে পারেনি, না সেটাই, কারণ আমাদের সবসময় আশাই থাকে যে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, তাহলে আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন একমাত্র মানে মা মহামায়া, তাই আমরা তার আরাধনায় ব্রতী হয়েছি যে আমাদের এই মানে মানবতার বিকাশ যেন হয়, মানবতার চোরাপথে যেন আমাদের অবক্ষয় না ঘটে। বাহ, বড় সুন্দর কনসেপ্ট। এবার কিন্তু আমরা প্যান্ডেলটা দেখে নিলাম, বুঝতে পাচ্ছি অনেক কিছুই আপনাদের থিম সম্বন্ধে। এবার আমি জিজ্ঞেস করবো এই যে এই জায়গাটা যেটা ফাঁকা জায়গাটা রয়েছে, সেই ফাঁকা জায়গাটাতে কি হতে চলেছে? অ্যাকচুয়ালি আমরা এখানে দেখাতে চাইছি যে এই যে বললাম যে মানে মানবতার চোরাপথে যে অবক্ষয় ঘটছে, আমরা এখানে দেখাতে চাইছি যে কতগুলো বিষয়, যে আমরা জানি যেরকম মনে করুন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই ছটি রিপু বা দোষ যেটা মানে মানব জাতির সৃষ্টির আদি লগ্ন থেকেই মানব জীবনকে যেন একটা মানে তার শুভ বোধকে যেন আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু বর্তমানে কিছু নতুন নতুন বিষয়, যেমন আমরা মনে করুন ধর্মান্ধতা, যেমন অতিরিক্ত যন্ত্র নির্ভরতা, যেমন মনে করুন রাজনৈতিক উগ্রতা, নেশাচ্ছন্নতা এবং অবশেষে হচ্ছে অবিচারের নীতিহীনতা, এই যে নতুন ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদেরকে আবদ্ধ করে ফেলছে, আমরা মানবতার বিকাশ ঘটাতে পারছি না। কিন্তু মানুষ সেই উত্তরণ করবার চেষ্টা করছে, সেই ব্যাপারটাই এখানে দেখানো হবে যে মানুষ মানবতার সর্বোচ্চ পর্যায়ে যেতে চাইছে, সিঁড়ি দিয়ে আরোহণ করতে চাইছে, কিন্তু কোনো না কোনো বিষয় তাকে মানে তাকে পিছন টেনে ডেকে নিচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে মানে দেখানো হবে আর কি। আচ্ছা, এবার এত সুন্দর কনসেপ্ট, এত প্রস্তুতি, এত মানে জোর কদমে যে প্রস্তুতিটা, সেই সমস্ত কিছু কিন্তু একটাই কারণে, যাতে মানুষের ঢল এখানটায় নেমে পড়ে আর আপনাদের পুজোটা খুব ভালো সাকসেসফুল হয় আর কি। তো সেটার জন্য কিন্তু লোকেশনটা আপনারা দর্শনার্থীদের জন্য আমাদেরকে একটু জানিয়ে দিন। হ্যাঁ, লোকেশন বলতে গেলে অ্যাকচুয়ালি ধর্মতলা থেকে মানে কলকাতার ধর্মতলা থেকে আমাদের এখানে বিভিন্ন বাস রুট আছে, হ্যাঁ, যেরকম মানে ধর্মতলা বাক্সাড়া যে বাস রুট আছে সেই বাস রুটে, এছাড়া 52 নম্বর বাসে আমাদের ধর্মতলা থেকে এখানে আসা যায়, এছাড়া বিদ্যাসাগর সেতু হয়ে আমাদের টিকিয়াপাড়া T8 যে রুট আছে সেখান থেকে রবীন্দ্রসদন, রাজাবাজার যে মিনি রাজাবাজার যে T8 মানে SCTC বাস আছে তাতে করে, অথবা কদমতলা নিউ টাউন, এই বাসগুলো দিয়ে আমরা রবীন্দ্রসদন থেকে বিদ্যাসাগর সেতু হয়ে আমরা আমাদের এই মানে মণ্ডপে প্রবেশ করতে পারবো। এছাড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে এখানে রামরাজাতলা স্টেশন, দাসনগর স্টেশন, এখান থেকে আমাদের প্রায় মানে 10 মিনিটের মধ্যে আমাদের এই রামরাজা এখানে পৌঁছানো যায়। হ্যাঁ, এখানে আসতে গেলে ট্রেন পথে যেতে গেলে রামরাজাতলা অথবা দাসনগরে নামতে হবে, সেখান থেকে বলতে হবে যে ইছাপুর দক্ষিণপাড়া শিবাজি সংঘ। হ্যাঁ, তো এইভাবে আমাদের অসংখ্য মানুষের ঢল এখানে নামে, আশা করি এবছরেও তার কোনো ব্যতিক্রম হবে না। এবছরও হবে আর আপনাদের পুজো খুব সাকসেসফুল হবে, কারণ এত সুন্দর থিম আছে আপনাদের পুজোতে। আমরা কিন্তু কথা বলে নিলাম ক্লাব মেম্বারদের সঙ্গে, যে
জেনে নিলাম কি থিম, লোকেশনটাও জেনে নিলাম, একদম এখানে কিন্তু পৌঁছে যেতেই হবে আপনাদের সকলকে। আর আমি শ্রেষ্ঠা এরপর চলে যাব হাওড়ারই অন্য কোনো একটা ক্লাবে, তাই জন্য দেখতে থাকুন জিও বাংলা। অ্যান্ড উই উড লাইক টু থ্যাংক আওয়ার স্পন্সার অ্যাম্বাসার, আওয়ার কো স্পন্সার জিএসটি দোস্ত, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, অ্যান্ড আওয়ার সেফটি পার্টনার অ্যারিসন কেবল। দেখতে থাকুন জিও বাংলা আরও আপডেটসের জন্য। ক্যামেরা শুভঙ্কর দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী।